গরমের সবজি পটল দিয়ে নিয়ে এসেছি একটি অপূর্ব স্বাদের রেসিপি খুব অল্প সময়ে অল্প উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তবে গরম গরম ভাতের সাথে খেতে অমৃত লাগে তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই ভিডিওটি রেসিপিটা তৈরি করার জন্য এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি পটলগুলিকে দেখুন সামান্য খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে পটলের মধ্যে কোনো অবশিষ্ট জল না থাকে এবারে দেখুন একটা ছুরিতে করে আমি গায়ে কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে ঝাল মশলা খুব ভালোভাবে ঢোকে পটলগুলিতে কাট লাগানো হয়ে গেছে এবারে দেওয়া হচ্ছে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো এক চিমটির মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পটলগুলিতে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি মূল রান্নায় চলে আসছি এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেয়া হচ্ছে এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটল গ্যাসের আঁচ মাঝারিতে রেখে পটলগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলি ভাজা হতে থাক এই সময় একটা মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্য একটি বাটির মধ্যে নেওয়া হচ্ছে চার টেবিল চামচ পোস্ত একটা চামচ হলুদ ও কালো সর্ষে এখানে হলুদ ও কালো সরষে মিলিয়ে একটা চামচ ব্যবহার করলাম আর দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দেওয়া হচ্ছে সামান্য লবণ কারণ যেহেতু এখানে সর্ষে আছে সর্ষে বাটতে গেলে একটা তিতকুটে ভাব আসে তাই লবণ দিয়ে বাটলে সেই তিতকুটে ভাবটা হবে না এবার মশলাটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব মশলার পেস্ট বানানো হয়ে গেছে এদিকে পটলগুলিতেও বেশ লালচে রং এসে গেছে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে যে সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা দিয়ে দিলাম সামান্য জল এখানে এক কাপের চার ভাগের এক ভাগ জল দিয়ে দিলাম সব উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দেওয়া হচ্ছে লবণ লবণটা টেস্ট করে করে নিয়েছি কম মনে তাই বাকি স্বাদ অনুযায়ী লবণ এই সময় দিয়ে দিলাম ভালো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতন রান্না করে নেব পটল ভাজার সময় অনেকটাই পটল সিদ্ধ হয়ে গিয়েছিল তাই বাকি পটলটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে তবে মাঝে মাঝে অতি অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তল থেকে পুড়ে না যায় ছয় সাত মিনিট পর ঢাকা খুলে দিলাম তবে এর আগে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন পটল একদম সুসিদ্ধ হয়ে গেছে আর যে সামান্য জলটা দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গিয়ে বেশ গামাখো ধরনেরই হয়েছে তবে এর থেকে আর বেশি ড্রাই করব না রেসিপিটা অলমোস্ট রেডি নামানোর আগে দেওয়া হচ্ছে দুই চা চামচ কাঁচা সর্ষের তেল অবশ্যই এই কাঁচা সরষের তেল ব্যবহার করবেন সরষের তেলের ঝাঁঝালো গন্ধ এই রেসিপিটাতে খুব ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্রেম বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যাতে সরষের তেলের ফ্লেভারটা খুব ভালোভাবে পোস্তর মধ্যে ছড়িয়ে যায় পাঁচ মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি দারুণ সুস্বাদু পটলের সর্ষে পোস্ত যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণই ভালো লাগবে একবার হলেও এইভাবে আপনারা তৈরি করবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না